দিন পথ আল্লাহ একভাবে নিতেছে, তো কষ্ট মাপ নাই, কষ্ট করবে নাই। স্বামীর আমি তো সংসার চালাইতেছি। কষ্ট সবসময় তাই যাত বদল করে ক্ষমতা না, পয়সা নাই। আলহাজ বাজার থেকে বাজার করে নিয়ে আসছে, ওর হাতে একটি পাঙ্গাস মাছ। ও কত সুন্দর করে বাড়ির জন্য বাজার করে নিয়ে আসছে। দুটো লোক না যারা কি কোনোদিন না খাওয়া যায়, এক সপ্তাহ কিছুই নাই, খালি পানি দিয়ে মজা খাই পার। কাজ করতেছিলাম, পাতা ঝাল দিয়ে নিতেছিলাম, এখন বাংতি বাংতি আর আর কিছু নাই, খুব কষ্টে জীবন যাপন যাইতেছে। আল্লাহ আল্লাহ তো আপনাকে তো অসুবিধাতে কোনো মতে চালাইতে চান এবং খাই আর কি। ওনার দুইটি ছেলে মাদ্রাসায় পড়ে, আসলে মাদ্রাসার টাকাটাও কিন্তু উনি দিতে পারে না, এতটাই অসহায় এই কাকা। দেখো তো খাই না খাই এই ব্যাপার আছে। বন্ধুরা, আজকে আমি এসেছি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বারুলিয়া চরে। আজকে আমি এই বারুলিয়া চরের মানুষের দুঃখ কষ্ট তুলে ধরব আমার এই ভিডিওতে। বন্ধুরা, আমার পেছনে একটি দাদিমাকে দেখতে পাচ্ছেন। দাদিমা নদীর থেকে গোসল করলেন, আসলে উনি হাঁটতে পারতেছে না, উনি অসুস্থ, চোখেও ভালোভাবে দেখতে পারে না। ওনার তিনটি ছেলে, তিনটি ছেলে যদিও ভাত দেয় কিন্তু সময় মতো ওনাদের ওনাকে খেতে দেয় না। ওনার মন অনেক অসুস্থ, সেটিও কিন্তু চিকিৎসার খরচও তার ছেলেরা দেয় না, এমনটি বললেন এই দাদিমা। এই দাদিমার ঔষধ কেনার টাকাও কিন্তু দাদিমার কাছে নেই। দাদিমা ঔষধের জন্য ঠিক মতো ঔষধও খেতে পারে না, শরীরটাও কিন্তু ভালো না, দেখতে পাচ্ছেন যে হাঁটতে পারে না। তা আমি দাদিমাকে ওষুধ খাওয়ার জন্য আমি কিছু টাকা দেবো, হয়তো বা দাদিমার একটু কাজে লাগতে পারে। আমরা আরেকটি বাড়িতে এসেছি, এই বাড়িটি একেবারে নদীর পাশে, যে আমার পেছনে দেখতে পাচ্ছেন নদী। হয়তোবা কিছুদিনের মধ্যে এই বাড়িটি আর থাকবে না, ভেঙে নিয়ে যাবে নদীর পাড়ে এই বাড়িটি। এখন এই বাড়িতে যিনি বসবাস করে আসছেন সেই খালাম্মার সাথে আমি একটু কথা বলবো। এখন ও তো একটু ভয় করে, পানি আসে, পানিতে বাড়ি ফার পানি উঠে, জোরিতে উড়িয়া নিয়ে যায়, গরু বাসে চরে নিয়ে চুরি করে নিয়ে যায়, কষ্ট। মানে গরিব মানুষ, টাকা পয়সা নাই, কে হাত ভাঙ্গা দিয়ে হেলাম, চার পাঁচ ভাঙ্গা দিলাম, মানে ভাঙ্গার উপর তো নাই। প্রতি ওই মিস্ত্রি লাগে 500-600 টাকা রোজ, সে টাকা পয়সা গোছা দোয়া লাগে। মানে কষ্ট হলে তো কষ্ট, আল্লাহ দিছে কষ্ট, সে কষ্ট তো মালুম করাই লাগবে। হ্যাঁ কী করুন, আশেপাশে মানুষ আছে যার ময়া দোয়া বাজে হে আগে আসে, যার ময়া বাজান হে আসে না, তাছাড়া কোনো কে হসপিটাল নাই, গ্রামে ডাক্তার আছে তারা আসে, জোরিয়ালি পেলা দেওয়া লাগে। বন্ধুরা, আমরা আরেকটি বাড়িতে এসেছি, বয়স্ক দাদু শুয়ে আছে, কারণ ওনার শরীরটা ভালো নেই এবং উনি কোনো কর্ম করতেও পারে না, শরীরটা একেবারেই অসুস্থ। মানুষ যা দেয় তাই খায়, অনেক সময় না দিলে না খেয়েও কিন্তু এই ঘরে ওনার জীবন কাটে, এমনটি আমরা জানতে পেরেছি। তো এখন এই বয়স্ক দাদুর সাথে আমি একটু কথা বলবো। হ্যাঁ, খুব কষ্ট খেলাম, এই তো পুরান মানুষ করছি, কেউ আমার বাদ দেয় না, তাই আমি বহুত কষ্ট করে গেলাম, আমি বাদ পান দিই।
আর সাহায্য মধ্যে আমি খাই, তাছাড়া আমি একটা অল দেখে রাস্তা কাটা দিতে কেউ দেখে না, আমার কেউ সতর্ক না। ছেলেরা দাদা মতো বেকার চলে গেছে, মেয়ে তিনটে বিয়ে দিছি, এনে তুই বুড়ে বুড়ি ঘরে বুড়ি আসে না, কোনো খবর মতো নেয় না। একটা ফোন ওই বড় সালের ফোন দেয়, তার কেউ ফোন দেয় না। ওরা এই দাদুটি যদিও ভালোভাবে আমাদেরকে ওনার কষ্টের কথাটা বলতে পারলেন না, আসলে ওনার কষ্টের ব্যাপারটা হচ্ছে ওনার তিনটি ছেলে দুটি মেয়ে, তিনটি ছেলেই দেখে না, দেখছেন কত বয়স হয়ে গেছে। ওনার সংসারে খাবারও কিন্তু সবসময় থাকে না, কেউ বারবার দেয় না, আমার ছেলে মেয়ে আমার দেখে না, আমি মাসে সাহায্যটা খাই আমি। আমার তিনটে ছেলে তিনটে মেয়া বাতপাপড় দেয় না, তারা জায়গায় জায়গায় বনিয়ে গেছে, অনেক কষ্ট আছে, খেত নাই, খোলা নাই, কিছু নাই। দিন গেছে ওনার ওনার বাড়িতে ভাতও ছিল না, এখনও ওই রকম, ওনার বাড়িতে সবসময় ভাতও থাকে না। আমি কাকাকে একটু সহযোগিতা করবো, হয়তোবা ওনার একটু কাজে লাগতে পারে। কাকা আমরা আরেকটি বাড়িতে এসেছি, এসে দেখতে পেলাম একটি বয়স্ক দাদু প্যারালাইসিস হয়ে পুরা শরীর বিকল হয়ে পড়েছে, বিকল হয়ে পড়ার কারণে উনি লড়াচড়া করতে পারে না, কাজও করতে পারে না। ওনার দুইটি ছেলে খুবই ছোট ছোট ছেলে, তার একটি ছেলে পাশে বসে আছে, এটি বড় ছেলে, আর একটি ছেলে আছে, তারা তার দুইটি ছেলেই ঢাকার প্রেসে কাজ করে, প্রেসে কাজ করে ওনার সংসারটি চালায়। কমেছিল কোমর ব্যথা, একশো হারিয়ে গেল, ছয় মাস পরে আবার হাতের ডেনা ব্যথা হইলো, ডেনা এক্সিডেন্ট ধরা হইল না, আমার ওষুধ পাতি খেলে ওষুধ খাওয়া কামাল না, ওষুধ খাওয়া বাদ দিলাম, বেতালাই হারিয়ে গেল, দুই সওয়াল রুজি করতেছে, হাজার তিনিক চারি করে পায়। এই তিন চার হাজার টাকায় সংসার চলে, কি করব, করার আর কিছুই নাই। আমার সাথে রয়েছে শফিক ভাই, এটা দেখতে পাচ্ছেন শফিক ভাই, আমরা যখন এই চরে আসছি তখন এই শফিক ভাই আমাদেরকে হেল্প করতেছে কাজে, তো আমি এখন শফিক ভাইয়ের সাথে একটু কথা বলবো। 30 বছরে মিয়া ভাই মনে করেন আমরা আটটা বাংলা দিছি, এখন বাংতি বাংতি আর আর কিছু নাই, খুব কষ্টে জীবন যাপন যাইতেছে, নদী বাঙ্গা এলাকার মানুষ, এই এই বছর এখানে আসি আর বছর আর এক জায়গা নিয়ে ফেলাইতে হয়, এই যমুনা নদী, আপনারা যে অনেক দূরে থাকা আমাকে দেখতে জন্য আইসেন, এটাই তো আমরা আনন্দ বিষয়। আমাদের দেখেন অনেক অভাবী লোক আছে, নিরীহ লোক আছে, গরিব মানুষ আছে, এরা ভিক্ষা টিক্ষা মাছ মুছ মাইরা আবিজাবি করিয়া চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট একটি মেয়ে তিনটি লাউ নিয়ে হাটে যাচ্ছে বিক্রি করার জন্য, এটি বিক্রি করেই আসলে যতটুকু অর্থ ওদের হবে অতটুকু অর্থ দিয়ে কিন্তু ওদের সংসার চালাবে। আমি এখন সেই ছোট মেয়েটির সাথে একটু কথা বলবো। আচ্ছা, এই যে লাউ নিয়ে কই যাচ্ছ তুমি? বিক্রি করতে। তিনটা লাউ দেখা যাচ্ছে, তিনটা লাউ কত টাকা বিক্রি হবে? 60 টাকা। এই 60 টাকা দিয়ে কি করবা তুমি? বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তিনটি লাউ নিয়ে যাচ্ছে যে মেয়েটি, তিনটি লাউ বর্তমান বাজার সে 60 টাকা হলে বিক্রি করবে, এবং এই 60 টাকা দিয়ে কিন্তু যাওয়ার সময় আবার বাসায় বাজার করে নিয়ে যাবে। আসলে আমরা এই পারুরিয়া চরে এসেছি, তো চরটি ঘুরতে ঘুরতে হঠাৎ করেই আমি থেমে গেলাম একটি বাড়ি দেখে, এবং এই বাড়িতে একটি বয়স্ক দাদু থাকেন। এই দাদুর কিন্তু অনেক কষ্ট করে উনি সংসার চালাচ্ছে এমনটি জানতে পারলাম। আসলে এরকম কষ্টের মানুষ খুব কম দেখা যায়। আমি এখন এই দাদুর সাথে একটু কথা বলবো। তো কষ্ট কষ্ট করবে না,
আমি তো সংসার চালাইতেছি, আমার তো কেউ নাই, আমার মা নাই বাপ নাই, এটা ভাই আসিল ঠাটা হয়ে মরে গেছে, এই লোকের হাতে কাজ করছি, ফের বউ মরে গেছে লোকের হাতে কাজ করছি, কাজ করে হেরে ঘরে ভরা কীভাবে বাঁচবো, বাঁচার কোনো কায়দা নেই, বোন একদম অভাব কান্না চোখ কান্না নষ্ট হয়ে গেছে, তাই নিয়ে গ্রামে যাই খাই আর কি করবো। সংসার তো এইভাবে চলতেছে আর কিভাবে চলবো, কষ্ট সবসময় তাই যে আট বদল করে খামসাই রান্না পয়সা নাই, যেভাবে কষ্ট করতেছি আল্লাহ জানতেছে আমি জানতেছি, এই যে আমার বোনপুত্র জানতেছে যে কীভাবে চলতেছি এরাই জানে খবর। এই বাড়িতে ওনারা তিনজন থাকে, ওনার একটি ছোট বোন থাকে এবং ওনার স্বামী থাকে, ওনার স্বামী অসুস্থ ঘর থেকে উঠতে পারে না এবং ওনার ছোট বোন সেও তেমন কিছু করতে পারে না, বিভিন্ন জায়গায় চায়া চিনতে কিছু নিয়ে আসে এবং সেইটার উপরে কিন্তু ওনাদের সংসারটা চলে। আসলে এরকম দুঃখী পরিবার আমি এই প্রথম দেখলাম, যিনি ওনার বয়স হয়ে গেছে উনি তেমন কিছু করতে পারে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আসলে অনেক দিন গেছে ওনাদের ঘরে চাউল ছিল না, ভাত ছিল না, এমনও দিন ওনাদের যায়, ঘরে ওনার স্বামীটি অসুস্থ হয়ে পড়ে রয়েছে। তো আমি এই দাদিমার সাথে কথা বলে আমি নিজেও আবেগপূর্ণ হয়ে গেছি। আমার খোঁজ খবর, আমার পেটে ব্যাটা থাকলে সে খোঁজ খবর নেব, আমার তো কেউ নাই খোঁজ খবর নেব কেরা, তো এইভাবে দুজন পড়ে রয়েছে আর খোঁজ খবর কেরা নেব আর। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে সেই দাদুটা ঘরে পড়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন যে দাদু অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে আছে, আসলে ওনারা কিছুই করতে পারে না, বয়সের ভারে হাঁটতে পারে না। দাদুটি আমার সাথে কথা বলতেছে আর কান্নায় ভেঙে পড়তেছে, যে আসলে একটা মানুষ কখন কান্না করতে পারে জানেন, যার বুক বুঝায় কষ্ট জমে থাকে তখনই কিন্তু কান্না করতে পারে। সংসার আল্লাহ যেভাবে চালাইছে সেইভাবে চলতেছে। বন্ধুরা, আমার সাথে দেখতে পাচ্ছেন বয়স্ক দাদা দাদি, ওনাদের সংসারটা চালানো অনেক কঠিন, কারণ একজনের উপরে ওনার সংসার চলে, তাও যার উপরে সংসার চলে সে বিভিন্ন জায়গায় চায়া চিন্তা যতটুকু আনে অতটুকুর উপর ওনার সংসার চলে। উনি টাকার জন্য ডাক্তার দেখাইতে পারে না, একটা ফার্মেসির থেকে কিছু ওষুধ আনছে বাকি করে, সে বাকি ওটা কিন্তু পরিশোধ করতে পারতেছে না ওনারা। তা আমি এসে, আমার খুব ব্যক্তিগতভাবে অনেক কষ্ট লাগছে, তা আমি এই দাদা দাদিকে সেই ঔষধের বাকির টাকাটা পরিশোধ করার জন্য আমি একটু সহযোগিতা করবো, হয়তো বা ওনার একটু কাজে লাগতে পারে। শুনে যে দাদা দাদিকে দেখলেন অসহায় দাদা দাদি, তো ওনার একটি মোবাইল নাম্বার আমি চেয়েছি, কারণ আমার এই ভিডিও দেখে অনেকেই দেশ বিদেশ থেকে সহযোগিতা করার জন্য চান, বিকাশ নাম্বার চান ওনাদের। তা আমি এই যে দাদির মোবাইলটি, এখন আমি সেই নাম্বারটি আপনাদেরকে বলবো, যদি আপনাদের কারো সহযোগিতা করার ইচ্ছা থাকে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সহযোগিতা করতে পারবেন। নাম্বারটি হচ্ছে 01324324599। এই নাম্বারটিতে যোগাযোগ করলে ওনাদের যদি কারো সহযোগিতা করার ইচ্ছা থাকে করতে পারবেন। করতেছিলাম পাতা ঝাড়ু দিয়ে নিতেছিলাম। হ্যাঁ, কি কি কাজে সহযোগিতা করো? এই যে আনাজ কুটে দেই, আবার রান্না বাড়া করে দেই, একটু সাহায্য করি। আচ্ছা, তুই পড়াশোনা করো না? হ্যাঁ, পাইম স্কুলে। কিসে পড়াশোনা করো? এই যে হলো টুটি। হুম, টুটি
একটি বাড়িতে এসেছি, এসে দেখলাম একটি বয়স্ক দাদু, উনি মাটি কেটে খায়, বিভিন্ন জায়গায় মাটি কাটে, মাটি কেটে ওনার সংসারটি চালায়, ওনার ছেলে নাই শুধু একটি মেয়ে। তো আমি এখন এই দাদুর সাথে একটু কথা বলবো। এই বছর মাটি কাটা লাগবো, কষ্ট করি নালি পাত বাপ্পম কখানে, একটা পেটে ছেলেও নাই স্বামীও নাই, আজ মনে করো 40 বছর মেয়ের বয়স চলে, আর যদি নিহাটিয়া বসতাম না তো মেয়া মানুষ করে ফেরতাম না, মা নাই বাপ নাই ভাই নাই কেউ নাই দুনিয়ার পার, আর এই 10-20 বছর ধরে বাড়ি ভাঙছে মনে করো বানতি ভাঙতে এই পর্যন্ত আইসি, আর ওই মধ্যে গাঙ্গাঙ্গ বাড়ি, আর না আল্লাহ পাক দেখবো মেয়া দেখলি দেখবো, নাহলে আল্লাহ যার একদিন একদিন দেখবো, এখন কাপড় চোপড় কিনা পিন্দি না মাই সেই দেয় এখনো। এই দাদুটি যে কথা বললেন, আসলে ওনার একদিন কাজ না করলে কিন্তু ওনার সংসারে না খেয়ে থাকতে হয়, আমার বাড়িতে ভাত জোটে না। দেখেন যে দাদুর কত ছোট্ট একটি ঘর, আমি এখন এই ঘরটি আপনাদেরকে একটু দেখাবো। আমি এখন সেই দাদুর ঘরে ঢুকছি, এই যে এখানে দাদু ঘুমায়, এই ঘরের মধ্যে তেমন কিছুই নেই, একপাশে সে রান্না করার লাকড়ি রাখছে, দেখতে পাচ্ছি এই যে লাকড়ি রাখছে এবং এই পাশে ঘুমায়। এতেই আমরা বুঝতে পারি যে চরের মানুষেরা কত কষ্ট করে জীবনযাপন পার করতেছে। আঙ্কেল কোথায় গেছিলা? বাজারে গেছিলা? কি কিনছো তুমি? মাছ। পাঙ্গাস কিনছো? কয় টাকা নিছে পাঙ্গাস? 60 টাকা নিছে? বাহ, দেখতে পাচ্ছেন আলহাজ বাজার থেকে বাজার করে নিয়ে আসছে, ওর হাতে একটি পাঙ্গাস মাছ, ও কত সুন্দর করে বাড়ির জন্যে বাজার করে নিয়ে আসছে। সহজ সরল বাচ্চাদের দেখলে আসলে মনটা যেন ভরে যায়। আলহাজ তুই পড়াশোনা করো? কিসে পড়াশোনা করো? কে জিতে? এ তোমার মাছ কে কিনে দিছে দেখি, মাছটা উঁচা করো দেখি। পাঙ্গাস মাছ কিনছো? বাহ, ঠিক আছে আঙ্কেল যাও। হ্যাঁ, দেন যেটা খাইতে পারবো সেটা দেন। জুস আছে? বড় গুলা দেন। আচ্ছা দিমনি, ঠিক আছে। আচ্ছা, বন্ধুরা আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি বয়স্ক কাকা কান্না করতেছে, তো ওনার দুইটি ছেলে মাদ্রাসায় পড়ে, আসলে এই মাদ্রাসার টাকাটাও কিন্তু উনি দিতে পারে না, এতটাই অসহায় এই কাকা। তো আমি এখন এই কাকার সাথে একটু কথা বলবো, যে আমাকে দেখে দূরে থেকে দেখে উনি কান্না করতেছে। আল্লাহ আল্লাহ তোমার মেয়ের বাড়ি একটু দল আছে, তারপর তো এখন তো খাই না খাই এই ব্যাপার আছে। দেখতে পাচ্ছেন এই বয়স্ক কাকুটা কান্না করতেছে, কান্নাটাও যেন করতে পারতেছে না, মানে কান্নার শক্তিটাও যেন পাইতেছে না। আসলে একটা মানুষ কখন কান্না করতে পারে জানেন? যখন বুকে
কষ্ট ধরে রাখতে পারে না তখনই কিন্তু কান্না করে। দেখতে পাচ্ছেন যে কান্নাটাও যেন করতে পারতেছে না। আসলে এরকম অসহায় কষ্টের মানুষ আমরা যেখানেই যাই সেই জায়গায় দেখতে পাই। সেলারে ভাই এখন ধরেন বিয়া শাদি করছে, এখন বৌরা এখন দেখতে যায় না হেরে, এখন কোর্স করছে, পানির জাহাজ আছে ওই জায়গায় বাবরসি কাজ করছে, কাজ করে 7,000 মারদাসায় কাজ করছে, পোলা পানির ভাত ভাত নামছে, 7,000-8,000 টাকা বেতন পেয়েছে। এখানে আর 2-3টা এ পক্ষের পোলা পান, এ পক্ষের 5টা পোলা পান আছে, হ্যাঁকে মানে টাকা মাকে কে কেউ দেখে না কে। বন্ধুরা আজকে আমরা এই পারুরিয়া চরে এসেছি। আজকে এই চরে হাটের দিন, সামনে একটি হাট রয়েছে। দেখতে পাচ্ছেন যে এই চরের মানুষেরা কেউ হাটে যাচ্ছে কেনাকাটা করার জন্য, আবার কেউ তাদের পণ্য বিক্রি করে বাড়ি যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে আসলে এই চরে রাস্তাঘাটও ভালো না, দেখেছেন প্রচুর বালি, বালির মধ্যে তারা অনেক কষ্ট করে হেঁটে যেতে হয় এই হাটে। পয়সাই নেই হারিয়ে কষ্ট হয়ে মাছ নিয়ে এলাম, খাওয়ালো তরকারি তো খাওয়ালো, কি ব্যাপার মধ্যে আসলে সাকি বেরিয়ে পালি আরো বেশি খাই আছে 200-300 পাই, একদিন পাইছি 1500 পাইছি, কয়েকদিন খা আবার চিন্তা করুন। দুটো লোক না যারা কোনোদিন না খাওয়া যায়, 1 সপ্তাহ কিছুই নাই, খালি পানি দিয়ে মজুদা খাই পার বাচ্চা পাই দিল। এইভাবে চলছে আমার চলা কথা খাওয়ার জন্য আর আমার অসুবিধা, খুব কষ্টই আমি কষ্টই তো আমি আসে না। বাজারে গেছিলাম, একটা 20 কিমি খালি তাই এই এদের চরে বসবাস করতেছেন, কেমন জীবন যাপন যাচ্ছে আপনাদের? ভালোই, আল্লাহ কোনো রকম চালায়, সব মেয়ে নাই এলাকে চাওয়াল নাই কিছু নাই, খুব কষ্টই, দুইটা গরু বছর পালি আল্লাহ চালায়। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন কোথায় যাচ্ছেন? বাড়ি বাড়ি। এমনি ভালো আছেন আপনারা? হ্যাঁ ভালো আছি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বন্ধুরা আমার সাথে রয়েছে এই এলাকারই একটি স্থানীয় একটি ছেলে, দেখতে পাচ্ছেন আতিক। তো আসলে আমি এখন এই আতিকের কাছ থেকে জানবো যে এই চরে আমরা যখন আসছি, এই চরে কিন্তু কোনো রাস্তাঘাট নেই, এখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে এখন আতিকের কাছ থেকে একটু আমি জানবো। ভাই এখানে ওই ধরনের ফ্যাসিলিটি নাই, সুযোগ সুবিধা নাই, সুবিধা বঞ্চিত একটা এলাকা, নদী ভাঙনের এলাকা, বুঝতেই পারছেন যে এখানকার লোকজন খুব কম সুবিধা ভোগ করতে পারে। আবার বর্তমান মনে করেন যারা মেম্বার চেয়ারম্যান তাদের ওই রকম ইতে পড়ে না, এই রাস্তাগুলো অতটা উন্নত হয় না, মানে তাদের পক্ষেও সম্ভব হয় না, ওই যে বারবার নদীতে ভেঙে যায় ওই কারণে রাস্তায় তো অনেক ব্যয় হয়, ওই কারণেই তারা করতে পারে না। আর সে কথা আর বললেন না ভাই, বাজারে কোন জিনিসটা কম দামের বলেন? সব কিছুরই তো ঊর্ধ্বমূল্য। তেল, তেল কিনতে গেলে একজন সাধারণ শ্রমজীবী মানুষের তেল কিনতে গেলেই তার সব টাকা ফুরিয়ে যায়, সে কখন মাছ কিনবে, মাংস কিনবে, ভালো মন্দ খাবে, চিন্তা করে দেখেন একটা বার। তেল যদি 160-200 টাকার মধ্যে যদি তেল কিনতে হয় তাহলে একজন মধ্যবিত্ত ফ্যামিলির কী আর করার থাকে? আবার মাছ মাংসের যে চড়া মূল্য, কিচ্ছু করার থাকে না, একেবারে অসহায় একটা অবস্থা।
আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি পারুলিয়ার নতুন বাজার। এটা দেখতে পাচ্ছেন যে এটি এই বাজারের রাস্তা। তো আমি এখন এই পারুলিয়া চর থেকে চলে যাচ্ছি। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।